দিল্লি বিধানসভার ভোট হয়ে গেছে আমরা জানি ফলাফল বেরিয়ে গেছে তাও আমরা জানি ফলাফল কি হয়েছে সেটাও জানি এই বিধানসভার ভোট নতুন করে অনেকগুলো পুরনো জিনিস আমাদেরকে আর একবার দেখিয়ে দিয়ে গেল একটা মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি বিজেপির মতো কেন্দ্রে তারা ক্ষমতায় রয়েছে ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল ভোটের সংখ্যা বা আসনের সংখ্যা নিরিখে একটা ইলেকশনকে কেন্দ্র করে তারা এতটা নিচে নামতে পারে তাদের প্রচার এবং তাদের আচার এতটা নিচে নামতে পারে দিল্লি বিধানসভা ভোটের দিকে তাকিয়ে শিউরে উঠে আমরা ভারতবাসী দেখলাম হেরে যাওয়ার পরে বিজেপির লোকেরা বলছেন যে আম আদমি পার্টি এতদিন ক্ষমতায় ছিলেন কেজরিওয়াল ক্ষমতায় ছিলেন তার সুযোগ ছিল কাজ দেখিয়ে ভোট চাওয়ার আমরা ক্ষমতার বাইরে ছিলাম আমরা রাজনীতি করে ভোট চেয়েছি আমাদের কাজ দেখানোর সুযোগ ছিল না আদৌ কি তাদের এই কথাটা সত্যি বিজেপি কিন্তু যদি চাইতো তাহলে বিজেপিও পাল্টা নিজেদের কাজের প্রচার করে ভোট চাইতে পারতেন দিল্লির মানুষের কাছে একদিকে তারা কেন্দ্রীয় সরকারে রয়েছে দিল্লিতে এক বছর আগে যখন লোকসভার ভোট হয়েছে সাতটার মধ্যে সাতটা লোকসভা আসনেই বিজেপি জিতেছে তাদের জেতা এমপিরা কোথায় কীরকম কাজ করছেন তার প্রচার করতে পারতেন তার চেয়ে বড়ো কথা আমরা জানি দিল্লির মিউনিসিপ্যালিটি নগর নিগম গত বারো বছর ধরে বিজেপি চালাচ্ছে ল অ্যান্ড অর্ডার দিল্লির বিজেপির হাতে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে বিজেপির কাছে কিন্তু সুযোগ ছিল তাদের এই সাতজন এমপির কাজ তাদের নগর নিগমের কাজ পুরনিগমের কাজ তাদের হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে দিল্লির ল অ্যান্ড অর্ডার সেখানকার কাজ এই সব কিছু দেখিয়ে দিল্লির মানুষের কাছে কাজের ভিত্তিতে ভোট চাওয়ার কিন্তু কাজের ভিত্তিতে যদি ভোট চাইবে তাহলে আর বিজেপি বিজেপি হবে কেন বিজেপি ঠিক করলে ওইসব আমরা করবো না আমরা সেই কাজটাই করব যে কাজটা আমরা সবচেয়ে ভালো পারি যে কাজটাই আমাদের পরিচয় তা কি ভারতবর্ষের মানুষের প্রতিদিনকার জীবনের সত্যিকারের ইস্যুগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে হিন্দু মুসলমান গরু সুয়োর জিন্না পাকিস্তান ইমরান খান যত রাজ্যের আটভাট বিষয় যেগুলোকে নিয়ে ভারতবর্ষের মানুষের প্রতিদিনকার জীবনে কারোর কিচ্ছু যায় আসে না সেইগুলোকে নিয়ে রাজনীতি করা এবং রাজনীতি করা খালি নয় কীরকম রাজনীতি আজ থেকে কয়েক মাস আগে তিনতলাক বিলের সময় ভারতবর্ষের মুসলিম মহিলাদের কথা চিন্তা করে মোদির রাতে ঘুমোচ্ছিল না ভারতবর্ষের মুসলমান মহিলাদের দুঃখের কথা চিন্তা করে অমিত শাহ চোখ দিয়ে এমন জল পড়ছিল চোখের জল মুছতে মুছতে বেচারা রুমাল শুকর ছিল না আর তার কয়েক মাস পরে ভারতবর্ষের এই মুসলমান মহিলারা যখন শাহীনবাগে বিক্ষোভ করছেন সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে তখন কি করলেন মোদী অমিত শাহ একটা সরকার কি করতে পারে দুটো কাজ করতে পারে সরকার যদি খুব গণতান্ত্রিক সরকার হয় তারা বলতে পারেন যে না আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আমরা যেটা ঠিক মনে করেছি করেছি কিন্তু অল্প সংখ্যক দেশের অল্প সংখ্যক মানুষও যদি আমাদের কাছে খুশি না হয়ে থাকেন তাদের কাছে নতুন করে আমরা আমাদের কাজটাকে ব্যাখ্যা করতে যাব তাদের সমর্থনটাকে চাইতে যাব গণতান্ত্রিক সরকার তারা এই কাজটা করতে পারেন সরকার যদি অতটা গণতান্ত্রিক না হন তাহলে তারা কি বলতে পারেন তারা বলতে পারেন যে আমরা ক্ষমতায় এসছি যা করার আমরা করছি পাঁচ বছর পরে ভোটের সময় তোমরা তোমাদের কথা বলবে এখন রাস্তা রাস্তা আটকাতে আসলে গণ আন্দোলনের নামে কোনো বিক্ষোভকে আমরা সমর্থন করব না আমরা ওখান থেকে আইনি ব্যবস্থা নিয়ে পুলিশকে কাজে লাগিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিক্ষোভকে ওখান থেকে সরিয়ে দেব। এইটুকুও করতে পারে সরকার যদি স্বৈরাচারী হয় এই সরকারকে আমরা কি দেখলাম এরা গণতান্ত্রিক তো নয় এদেরকে স্বৈরাচারী বললেও কম বলা হয় এরা পুলিশ প্যারামিলিটারি আইনের যা যা হাতিয়ার আছে এমনকি সেই হাতিয়ারগুলোর মাধ্যমে বলপ্রয়োগ করেও বিক্ষোভটাকে তোলার চেষ্টা করলেন না বিক্ষোভটাকে তোলার জন্য কি করলেন প্রথমে জামিয়াতে পাঠিয়ে দিলেন রামভক্ত গোপাল বলে একটা ছেলে সে জামিয়াতে গিয়ে বিক্ষোভকারী ছাত্রদের ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালালো তার দুদিন পরে কপিল গুজ্জার বলে একজন শাহিনবাগে রিভলভার উঁচিয়ে ঢুকে পড়লো ফায়ারিং করতে এরা ধরা পড়ল সারা দেশ জুড়ে নিন্দা হলো ছিচিকার পড়ে গেল কিন্তু আমার আপনার নিন্দায় ওদের কি যায় আসে গুলিটা চালালো রামভাক গোপাল বলে ছেলেটি জামিয়ার ছাত্রদের ওপর কবে আজ থেকে অনেক বছর আগে যে দিনটাতে নাথুরাম গডসের গুলিতে ভারতবর্ষের প্রথম সন্ত্রাসবাদী নাথুরাম গডসে তার গুলিতে স্বাধীন ভারতের মহাত্মা গান্ধীর হত্যা হয়েছিল সেই দিনটাকেই বলা যায় বোধহয় গুলি চালিয়ে উদযাপন করলো গুলি চালানোর কয়েক ঘন্টার মধ্যে হিন্দু মহাসভা ঘোষণা করলো যে এই রামভোগ গোপাল বলে ছেলেটা এ হচ্ছে গটসের উত্তরাধিকারী এ খুব ভালো কাজ করেছে এ আমাদের গৌরব ভারতবর্ষের গৌরব একে আমরা সম্বর্ধনা দেব এই ঘটনাগুলো ঘটছে ওইদিকে অমিত শাহ বলে যাচ্ছেন যে শাহিনবাগে নাকি ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে ওখানে নাকি ভারত তেরে টুকরে হোঙ্গে বলে ওখানে নাকি স্লোগান উঠছে ওখানে নাকি পাকিস্তান ইমরান খান জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হচ্ছে ওখানে নাকি নরেন্দ্র মোদী অমিত শাহকে খুন করার পরিকল্পনা হচ্ছে কদিন পরে হঠাৎ করে কি ঘটনা ঘটো দেখা গেল ওই শাহিনবাগে বোরখা পরে এক মহিলা সত্যি সত্যি ভারত তেরে টুকরে হোঙ্গে ইমরান খান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ কাশ্মীরকে ভারত থেকে আলাদা করবো এইসব বলে স্লোগান দিচ্ছিল বোরখাপুরে একজন মহিলা যাকে দেখে ন্যাচারালি আর প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন পোশাক দেখে জঙ্গি চিনতে হবে আপনার পোশাক দেখে মনে হবে মুসলমান কোনো মহিলা তাকে শাহিনবাগের আন্দোলনকারীরা গিয়েই তাকে হাতে নাতে ধরে ফেললো হাতে নাতে ধরে ফেলার পরে দেখা গেল কে কে সেই মহিলা তার পরিচয় দেখা গেল তার বোরখা সরিয়ে সে হচ্ছে গুঞ্জা কাপুর আর এস বিজেপির নেত্রী আর এস এস বিজেপির পোস্টার গার্ল বিভিন্ন চ্যানেলের ডিবেটে গিয়ে কখনো কানাইয়া কুমার কি অন্যান্য বামপন্থী যারা নেতারা থাকেন তাদের সঙ্গে আর এস হয়ে বিজেপির হয়ে তর্ক করেন তাদেরকে দেশদ্রোহী বলেন টিভি চ্যানেলে বসে গুঞ্জা কাপুর সেই গুঞ্জা কাপুরকে আর এস পাঠিয়েছিল বোরখা পরে মুসলমান মহিলা সেজে ওখানে ভারত বিরোধী স্লোগান দেওয়ার জন্য আপনি যদি গোটা দিল্লির ডেমোগ্রাফি দেখেন আশি একাশি শতাংশ মানুষ টু বি এক্স্যাক্ট এইটটি ওয়ান পার্সেন্ট ওখানে হচ্ছে নন মুসলিম পপুলেশন মূলত হিন্দু এবং খুব সামান্য কিছু শিখ এবং হয়তো খ্রিশ্চান জৈন বৌদ্ধ আছে খুবই সামান্য এইটটি ওয়ান পার্সেন্ট ওখানে নন মুসলিম এইট্টি পার্সেন্ট হিন্দু পপুলেশন তারা জানিয়ে দিয়েছেন যে মোদী অমিত শাহ তোমাদেরকে আমরা হিন্দু ধর্ম ঠেকা দিয়ে বসে নেই মোদি অমিত শাহ তোমাদেরকে আমরা ভারতবর্ষ পরিচালনা করার দায়িত্ব দিয়েছি তোমাদেরকে আমরা ভারতবর্ষের মালিক করে দিইনি যাই হোক সব কথার মধ্যেও যাচ্ছি না যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলার জন্য বলতে পারেন এই ভিডিওটা ভোটের ফলাফলটা আসার পরে বিজেপির পক্ষ থেকে দুটো রিয়াকশন দেখা গেল একটা হচ্ছে যে ঠিক আছে ওখানে জিত হেরেছি আমরা বিজেপি জিতেছে তো আম আদমি পার্টি আর সিপিএম বামপন্থীরা তো নাচছে কেন ওরা তো নোটার চেয়েও কম ভোট পেয়েছে দিল্লিতে তারপরে বামপন্থীরা তো নাচছে কেন এই গেল একটা কথা এর উত্তর আমি পরে দিচ্ছি তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে ওরা বলছে কেজরিওয়াল ওখানে কীভাবে জিতেছে কেজরিওয়াল ওখানে দানচত্র করে জিতেছে ফ্রি স্কুল ফ্রি বাসের টিকিট মহিলাদের জন্য ফ্রি ইলেকট্রিসিটি ফ্রি পার্কিং ফ্রি হচ্ছে আপনার কী বলো ওটাকে জল তার আগে জলে বিরাট ট্যাক্স লাগতো ফ্রি ওয়াটার সাপ্লাই এইগুলো খোলে করে নাকি কেজরিওয়াল ছত্র করে জিতেছে আমাদের প্রশ্ন এখানে খুব সহজ দান ছত্রর কথা কাকে বলছেন কে কাকে দান করে টাকাটা কি কেজরিওয়ালের পৈতৃক টাকা নাকি টাকাটা নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি নাকি টাকাটা সিপিএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস অন্য কোনো দল তাদের নেতাদের পৈতৃক সম্পত্তি কোনো কিছুই ফ্রি না জনগণের টাকা জনগণের কাছে ফেরত গেছে তাই হয় প্রশ্নটা হচ্ছে জনগণের টাকা জনগণের কাছে কিভাবে ফেরত যাবে জনগণের টাকা কি জনগণের কাছে ফ্রি এডুকেশন হয়ে ফেরত যাবে নাকি জনগণের টাকা জনগণের কাছে একটা স্ট্যাচু হয়ে ফেরত যাবে কোনো কিছুই ফ্রি নয় কেজরিওয়াল যে টাকায় স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়ন করেছেন জানবেন সেই স্কুলে যে বাচ্চাটা পড়ছে স্কুলের পরিকাঠামো তৈরি হয়েছে সেই বাচ্চাটার বাবা মায়ের ট্যাক্সের টাকাতেই যে মহিলা দিল্লিতে বিনা পয়সায় সরকারি বাসে চড়ছেন জানবেন সরকারি বাসটা কেনা হয়েছে সরকারি বাসে তেল ভরা হয় সেই মহিলার ট্যাক্সের টাকাতেই দিল্লিতে যে জল আসছে বাড়িতে যে ইলেকট্রিসিটি আসছে জানবেন যার বাড়িতে জল আসছে যার বাড়িতে ইলেকট্রিসিটি আসছে তার দেওয়া ট্যাক্সের টাকার বিনিময়েই জল এবং ইলেকট্রিসিটি আসছে কোনো কিছুই ফেরত ফ্রি নয় তেমনই আবার মোদিজি যখন ওনার আদানি আম্বানি কর্পোরেট ভাইগুলোকে কয়েক লক্ষ কোটি টাকা কয়েক লক্ষ কোটি টাকার ট্যাক্সে ছাড় দেন কর্পোরেট ট্যাক্সে সেইটাও কিন্তু ফ্রি নয় সেটাও আমার আপনার ট্যাক্সের টাকা জনগণের টাকা যে টাকা নিয়ে বিজয় মালিয়া বাইরে পালিয়েছে যে টাকা নিয়ে ললিত মোদি বাইরে পালিয়েছে যে টাকা নিয়ে নীরব মোদি থেকে শুরু করে মেউল চস্কি থেকে শুরু করে ভারতবর্ষের একটার পর একটা চিটিংবাজ ব্যবসায়ী বাইরে পাঠিয়ে পালিয়েছে সেগুলোও কিন্তু আমাদেরই টাকা আমি আপনি পরিশ্রম করে সেই টাকাগুলো ব্যাঙ্কে রেখেছিলাম সেই টাকা নিয়ে ওরা পালিয়েছে নরেন্দ্র মোদি অমিত শাহ ওদেরকে পালানোর রাস্তা করে দিয়েছে তাই কোনো কিছুই ফ্রি না প্রশ্নটা হচ্ছে এইটা আমার ট্যাক্সের টাকা সরকার খরচ করবে আমার ট্যাক্সের টাকাটা কীভাবে খরচ হবে আমার ট্যাক্সের টাকায় আমার পাড়ায় একটা স্কুল তৈরি হবে যে স্কুলে আমার বাড়ির ছেলে মেয়ে পড়বে নাকি আমার ট্যাক্সের টাকায় গুজরাটে একটা স্ট্যাচু তৈরি হবে যে স্ট্যাচু নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন প্রশ্নটা এখানে তাই আমরা খুশি দিল্লিতে এই স্কুল বনাম ত্রিশুলের লড়াইয়ে স্কুল বাড়ি জিতেছে আমরা চাই এবং এটা বলেই আমি আমার কথা শেষ করছি এই যে বিজেপি বলছে আম আদমি পার্টি জিতেছে সিপিএমের এত আনন্দ কেন বিজেপির লোকগুলোকে দেখলে যেন এত ভালো লাগে রেজাল্ট বেরোনোর পাঁচ মিনিট আগে পর্যন্ত বলছিল যে দিল্লিতে আমরা সরকার তৈরি করবো রেজাল্ট বেরোনোর পরে বলল বলা শুরু করে দিল আরে আমরা হেরেছি তো কী হয়েছে আমরা গুহারা হেরেছি তো কী হয়েছে আমরা সিপিএমের চেয়ে বেশি ভালো ফলাফল করেছি আরে আগে বলবেন তো আপনারা সিপিএমের থেকে বেশি ভালো রেজাল্ট করার জন্য দিল্লিতে লড়াই করছিলেন এত সমস্যাই ছিল না বাংলা একটা কথা আছে না অবোধের গোবোধে আনন্দ এদেরকে দেখলে সে কথা মনে পড়ে যায় তাই এই কারণে আমরা খুশি আমরা বামপন্থীর এই কারণে আমরা খুশি সব জায়গায় কালকেই সিপিআই সরকার তৈরি করে ফেলবে ক্ষমতা দখল করে ফেলবে এটা বাস্তব নয় আজকের ভারতের রাজনীতির যা চেহারা কিন্তু আমরা বামপন্থী আমরা কমিউনিস্ট আমরা চাই যেখানে ত্রিশুল বলাম স্কুলের লড়াই হোক সেই প্রতিটা লড়াইয়ে স্কুল বনাম ত্রিশুলের প্রতিটা লড়াইয়ে যেন স্কুল বাড়ি যেতে যেমন দিল্লিতে জিতেছে